2024 সালে বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন 1,27,198 জন। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানান, সরকারি ব্যবস্থাপনায় আগামী বছর হজে যাওয়ার দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সাধারণ প্যাকেজের দাম 5,78,840 টাকা আর বিশেষ প্যাকেজের মূল্য 9,36,320 টাকা। গত বছরের তুলনায় সাধারণ প্যাকেজে খরচ কমেছে 92,000 টাকা। 2024 সালের 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। দ্রুত বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী বছরের 1 মার্চ থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে আর 1 মে থেকে শুরু হবে হজ ফ্লাইট। আমাদের প্যাকেজ ছিল একটা, গত বছর একটা প্যাকেজে ধনী গরিব অসহায় সব একসাথে যেত। এবার যে যেভাবে যেতে চায় তাকে সেভাবে যাওয়ার জন্য ব্যবস্থা করেছি আমরা। একটা কমেছে অসহায়দের জন্য, গরিব মানুষের জন্য যারা হজ করতে যায় তাদেরটা একটু কমেছে। আর বাড়ছে কার জন্যে, যে সুযোগ চায় বেশি তার নতুন তৈরি করা হয়েছে।